আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা ঘরে বসে অনলাইনে ক্লাস দেখতেছো তাদেরকে পিতা অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা রাখি স্বাস্থ্যবিধি মেনে বাসায় সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো পিতাস অনলাইনের ক্লাসগুলি দেখতেছো তো? অবশ্যই দেখতে হবে, কারণ এখন আর কোনো কিছু উপায় নাই, আমাদেরকে অবশ্যই সেই ক্লাসগুলি চালিয়ে নিতে হবে। শুধু আমার ক্লাস নয়, সেই দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক ক্লাস চালিয়ে দিতেছে, যার যার বিষয় অনুসারে সেই ক্লাসগুলি অবশ্যই চালাই যেতে হবে। তো আমি মৌসুমী একটা বাতাগান্ধী সরকার সাহেবের আবাসন মহিলা উচ্চ বিদ্যালয়। তো আমরা আজকে আর কোথাও না যদি একটু কাজে যাই, আমার আজকের বিষয় পরনীতি ও নাগরিকতা। পরনীতি ও নাগরিকতা শ্রেণী নবম দশম অধ্যায় দ্বিতীয়, অধ্যায় দ্বিতীয় পার্শ্বের হচ্ছে নাগরিক ও নাগরিকতা। নাগরিক ও নাগরিকতা, তো দ্বিতীয় অধ্যায়ের নাগরিক ও নাগরিকতা ওই বিষয়ে আমি তোমাদের আরেকটি ক্লাস করেছি। এই আজকে আমার ওই অধ্যায়ের আজকে দ্বিতীয় অংশ, মানে বাকিটুকু অংশ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নাগরিক ও নাগরিকতা নিয়ে। তো এ অধ্যায়ে আমরা যা শিখব, নাগরিকের অধিকার ও কর্তব্য বর্ণনা করতে পারব, নাগরিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব, নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হব। তো এখন আমরা নাগরিকের অধিকার কি, নাগরিকের অধিকার কি আমরা এটা একটু জানবো। নাগরিকের অধিকার কি? নাগরিকের অধিকার হলো, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তো অধিকার ব্যক্তিত্ব মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকার ব্যক্তিত্ব মানুষ ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। কিভাবে? অধিকার না থাকলে কি কোনো ব্যক্তিত্ব থাকে? অবশ্যই আমি রাষ্ট্রে বসবাস করলে আমার অধিকার যেভাবে আছে সেভাবে কর্তব্য আছে, আমরা কর্তব্যতে বলে যাব। তো অধিকারগুলি আমার রাষ্ট্রের নাগরিকদের মানসিক সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অপরিহার্য। হ্যাঁ, তবে আমরা ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু করার ক্ষমতাকে নিচ্ছে আসলে তা নয়। আমরা এমন কিছু করবো না, এমন কোনো কিছুর অধিকার করবো না যা অন্যের ক্ষতি। এখন ইচ্ছে করলেই যে আমি এই কাউকে খুন করতে পারবো সেটা কি আমার অধিকারে আসবে? না, এটা ইচ্ছে অনুযায়ী কোনো কাজ করাকে অধিকার বলে। তা আমরা এখন অধিকারে শ্রেণীবিভাগে যাব। অধিকারের শ্রেণী বিভাগ একটু খেয়াল করো, অধিকারের শ্রেণী বিভাগ হচ্ছে নৈতিক অধিকার, আইনগত অধিকার। নৈতিক অধিকার, আইনগত অধিকার দুই ভাগে ভাগ করছে। নৈতিক অধিকারটা কি খেয়াল করো একটু। নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। নৈতিক অধিকারটা হচ্ছে মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন দুর্বলের সাহায্য লাভের অধিকার, তুমি যদি কাউরে সহযোগিতা করতে চাও তাহলে সেটা, মানে অসহায়কে যদি তুমি সহযোগিতা করতে চাও, এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। এটা কিন্তু রাষ্ট্রে কোনো আইন প্রণয়ন করে দেয় না যে তুমি নৈতিকতা, এটা তোমার নৈতিক দায়িত্বে পড়ে তুমি কাউরে সহযোগিতা করতে দাও। আমাদের দেশে অনেকে দুর্যোগে পড়ে, সেখানে আমরা এগিয়ে যাই, সেটা কি আমাদেরকে রাষ্ট্র বলে দিতে হয়? সেটা না, আমরা নিজের বিবেক বিবেচনায় অনুযায়ী আমরা সেখানে পৌঁছে। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে, একই রকম নয়, এক এক দেশে এক এক রকম, এক এক সমাজে এক এক রকম, এক এক একটা দেশের মধ্যে এক এক এলাকায় এক এক রকম। তবে আমাদের উচিত যে প্রত্যেকেরই নৈতিক অধিকার মানে থাকা, এই নৈতিকতা অবশ্যই, নৈতিকতার অধিকার অবশ্যই রাখবো। তাই এখন আমরা যাই আইনগত অধিকারে। আইনগত অধিকারে, আইনগত অধিকারটা কি আসলে? যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলে, সেগুলোকে আইনগত অধিকার। এটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক,
আইনগত অধিকারটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক যেটা আইন করে দেখো সেটাই হচ্ছে আইনগত অধিকার। আইনগত অধিকারকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়, যেমন কি কি আছে দেখো, সামাজিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলি আমাদের মানুষের জীবনের মানে সবগুলির মধ্যে আমরা জড়িত। তো সামাজিক অধিকারটা কি? সমাজের সুখ শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। সুখ শান্তিতে বসবাস করার জন্যই সামাজিক অধিকার, যেমন জীবন রক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, পরিবার গঠনের অধিকার, শিক্ষার অধিকার। আইনের দৃষ্টিতে সবাই সবাই সমান, সবাই সমান সুযোগ সুবিধা পাবে সেটার অধিকার, সম্পত্তি সম্পত্তি রক্ষার অধিকার, ক্রয় করার অধিকার, তারপর হয়েছে ধর্মচর্চার অধিকার, ধর্মচর্চার অধিকার। এবার আসো আমরা রাজনৈতিক অধিকারে যাই। রাজনৈতিক অধিকারটা কি? রাজনৈতিক অধিকারটা হচ্ছে নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে অধিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। আমাদের নির্বাচন তো দুই ভাগে, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে আরেকটা হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষ তো আমরা জানি সরাসরি, আর পরোক্ষভাবে মানে হচ্ছে যেভাবে সংসদ নির্বাচনের মাধ্যমে পরে যে নির্বাচনটা হয় সেটাই হচ্ছে আমাদের পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচনে কে হয়? রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার আমরা যাই অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকারটা কি? অর্থনৈতিক অধিকার হচ্ছে জীবন ধারণ, জীবনকে উন্নত অগ্রসর করার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, তারপর হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার, তারপর অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার। তুমি তোমার ইচ্ছে, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কোন কাজ পাইবা না, তারপরে তুমি ন্যায্য মজুরি পাইবা না, তুমি যে কাজ করবা একটা প্রতিষ্ঠানে সেখান থেকে তুমি কোনো অবকাশ পাইবা না। অবশ্যই তো অবকাশ মানে কি? ছুটি, তুমি তোমার ইচ্ছে মতো তুমি সময় কাটাতে পারো, এরকম কিছু দিন দেয়া হোক কর্তৃপক্ষ সরকার, এটাই আমাদের এই অধিকার। তারপরে হচ্ছে শ্রমিক সংঘ গঠন, যেটা এটা হচ্ছে বিভিন্ন ধরো অনেকগুলি ইন্ডাস্ট্রিজ সেগুলির মধ্যে অনেক শ্রমিকরা আছে কাজ করে, তাদের যদি তখন তারা যদি ন্যায্য মনে করতেছে যে আমাদের পরিশ্রম অনুসারে আমরা পারিশ্রমিক পাচ্ছি না, তখন তারা কিন্তু এই শ্রমিক সংঘ গঠন অধিকার, তখন তা একটা আন্দোলনের মধ্যে আসে। ধরো আমরাও যাই শিক্ষকরা, আমাদেরও কিছু কিছু অধিকার আছে যেগুলো আমরা পাই না, তখন আমরাও এরকম কিছু ওই আন্দোলনে যাইতে হয়। তোমার আন্দোলনে না গেলে বা ওইটা না করলে তো সরকার দেখেও না, আবার আমাদের ওইটা কার্যকরী হয় না। আর কথাই কিন্তু আছে যে বাচ্চা যখন কান্না না করে মা তখন দুধ দেয়, সহজ ভাষা। আচ্ছা এবার আমরা আসি তথ্য অধিকার আইনে। তথ্য অধিকার, আমরা এখন তথ্য অধিকার আইনে যাব। তোমাদের সামনে পাঠ্যপুস্তক আছে কিনা আমি জানি না, তবে অবশ্যই তোমাকে পাঠ্যপুস্তক সামনে নিয়ে নিতে হবে, কিন্তু তথ্য অধিকার আইনটা আমরা জানব। তথ্য অধিকার অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। তথ্য অধিকার অর্থ হইছে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। আইনের বিধান অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে, এবং কোন নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য। তো আমার প্রত্যেক নাগরিকের এরকম কর্তৃপক্ষের কাছে তথ্য জানার অধিকার আছে। হ্যাঁ, জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। বাংলাদেশে সেটা কবে হয়েছে? জাতীয় বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি 2009 সালের 5ই এপ্রিল ওইটা কার্যকর হয়েছে। তবে এই আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল এখন জনগণ তা জেনে অধিকার ভোগ করতে পারবে, এখন সেগুলি জেনে অধিকার ভোগ করতে পারবে। তথ্য হচ্ছে কোন কর্তৃপক্ষের গঠন, গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক,
বা বই নকশা মানচিত্র চুক্তি আদেশ বিজ্ঞপ্তি দলিল প্রতিবেদন পত্র তারপরে অডিও ভিডিও আর অনেক আছে যেগুলি তুমি তোমার পাঠ্যপুস্তকে পাইবা আর অনেকগুলি আছে এগুলি আমরা জেনে কর্তৃপক্ষের কাছে যদি কোনো তথ্য জানতে চাই অবশ্যই আমরা সেটা জানতে পারবো সেটা জানার অধিকার আমার আছে এবার আমরা এই যে সব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় যে সব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় সেগুলি একটু জানবো কোনগুলি বাধ্যতামূলক নয় এতক্ষণ আমরা আলোচনা করছি কোনগুলি জানতে পারি আমরা আর এটা হচ্ছে কোনগুলি প্রদান বা বাধ্যতামূলক নয় কোনগুলি বাধ্যতামূলক নয় ধরো বাংলাদেশের নিরাপত্তা অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এটা আমার এটা এই আমার জানার দরকার নেই তারপরে পররাষ্ট্র নীতির কোন বিষয় হতে পারে এগুলা এটাও না তারপরে কোন বিদেশি সরকারের নিকট হতে প্রাপ্ত কোন গোপনীয় তথ্য এটা হতে পারে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এটা একটা তথ্য কোন ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপন্ন হতে পারে এটা একটা তথ্য ধরো জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এটা একটা তথ্য তারপরে হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য এটার মধ্যে কিন্তু আমরা খুবই আগ্রহী থাকি যে আমরা দুদিন আগে জানতে পারি বা পরীক্ষার আগে আমরা প্রশ্নটি ফাঁস করতে পারি আসলে এই তথ্যগুলি আমাদের জানার অধিকার নেই কোন ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য এগুলি আমাদের এই বাধ্যতামূলক নয় এই আরো তথ্য আছে প্রায় ১৯টার মতো আছে আমি তোমাদেরকে মাত্র ৭-৮টা বললাম তোমরা আরো বিস্তারিত গুলি বইয়ের মধ্যে দেখবা এখন আমরা আসি যে তথ্য প্রদান পদ্ধতিটা তথ্য প্রাপ্তির অনুরোধ তথ্য প্রাপ্তির অনুরোধ তথ্য প্রাপ্তির অনুরোধ আমরা কিভাবে অনুরোধটা করব কিভাবে আমরা অনুরোধ করব আমরা কিভাবে অনুরোধ কোন ব্যক্তি এই আইনের অধীন তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে বা ইমেল করে বা ফ্যাক্স নম্বর দিয়ে আমরা এটা করতে পারবো হ্যাঁ আবার আরেকবার শোনো কোন ব্যক্তি এই আইনের অধীন তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে হ্যাঁ বা ইমেল করে বা ফ্যাক্স নম্বর দিয়ে আমরা সেই অনুরোধ করতে পারবো উল্লিখিত অনুরোধে যে সব বিষয় থাকবে সেগুলো হলো এক নম্বরে কি অনুরোধকারী নাম ঠিকানা ফ্যাক্স নম্বর এবং ইমেল ঠিকানা এগুলি এক নম্বরে দুই নম্বরে হচ্ছে যে তথ্যের জন্য অনুরোধ করা হবে তা নির্ভুল বা স্পষ্ট বর্ণনা করতে হবে হ্যাঁ তুমি দুই নম্বরে হচ্ছে যে তথ্যের জন্য অনুরোধ করা হবে তা নির্ভুল এবং স্পষ্ট হতে হবে তিন নম্বরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে অনুরোধকৃত তথ্যের অবস্থান নির্ণয়নের সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্যাবলী হ্যাঁ অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্যাবলী আর চার নম্বরে হচ্ছে কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী তার বর্ণনা অর্থাৎ পরিদর্শন করা বা অনুলিপি নেওয়া বা নোট নেওয়া ইত্যাদি আর কি হ্যাঁ এই তথ্যগুলির মাধ্যমে আমি হচ্ছে এই তথ্য প্রাপ্তির অনুরোধ করব আর কি এই নিয়মগুলি অনুসারে অনুরোধ করব এবার আসো তথ্য প্রদান পদ্ধতি তথ্য প্রদান পদ্ধতি এই পদ্ধতিটা কি হ্যাঁ কিভাবে আমরা সেটা আবার পেতে পারি কিভাবে পদ্ধতিটা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে অনধিক ২০ কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে অনধিক যে অনুরোধটা করলো হ্যাঁ তো ২০ কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন ২০ কার্য দিবসের মধ্যে আমার এই কাজটা করবেন তো অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য বা ইউনিট
কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক 30 কার্য দিবসের মধ্যে উক্ত তথ্য সরবরাহ করতে হবে। তো আমি যে যেখানে পাঠাবো সেখানে যদি আরো ইউনিট থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে, ওইখানে তথ্য পাঠানোর ক্ষেত্রে ধরো আমি একটা অফিসে পাঠাইলাম, এখানে 10 দিন হাতে থাকবে, তো এখান থেকে ফাইল আমাকে আবার আরেক জায়গায় নিবে, ওইখানে 10 দিন থাকবে। ধরো ওইখান থেকে আবার আমার কোনো ত্রুটি না থাকলে তো সে আমার 30 কার্য দিবসের মধ্যে আমার কাজটা হবে। আর যখন আমার কোনো আমার আমার ফাইলের মধ্যে কোনো ত্রুটি থাকবে তখন সেটার কথা বলতেছি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে অপারগ হলে 10 কার্য দিবসের মধ্যে তিনি অনুরোধকারীকে অবহিত করবেন, 10 কার্য দিবসের মধ্যে আবার আমাকে অবহিত করবেন, সেটাকে আমার আবার নতুন করে সেটাকে করতে হবে। তো তোমরা যদি একটু আরেকটু বই দেখে আরেকটু ভালোভাবে নিজেরা লক্ষ্য করে পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবা, আর বেশি বুঝতে পারবা। এবার আসো আমরা দেখি নাগরিকের কর্তব্য, নাগরিকের কর্তব্যটা কি। এবার আমরা আসি নাগরিকের কর্তব্যের মধ্যে, নাগরিকের কর্তব্যটা কি। আমার নাগরিকের অবশ্যই কর্তব্য আছে, যেভাবে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আছে তাহলে তো আমাকে নাগরিকের কর্তব্য আছে। শুধু দায়িত্ব কি, অধিকার, অধিকার, সরি অধিকার। তো রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে, নাকি না? আমি শুধু অধিকার ভোগ করবো, আমার কোনো কর্তব্য নাই, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তো অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে, কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। আমি শুধু অধিকার ভোগ করবো এটা প্রত্যাশিত নয়। বিভিন্ন অধিকারের প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে। তো রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্বশীল করে তোলে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করে চলা, রাষ্ট্র প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা। অবশ্যই আমাকে কর প্রদান করতে হবে, আমি যদি সময় মতো কর প্রদান না করি তাহলে আমাদের সরকার হচ্ছে আমাদের থেকে অনেক টাকার প্রয়োজন দেশ চালানোর জন্য, যার কারণে এটা নির্ধারণ করা হয়েছে জনগণের উপর, সেটা আমাদেরকে দিতে হয়। এখানে আমি আরেকটু কথা বলি যে দেখো এখানে রাষ্ট্রের মধ্যে আসছে যে রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার, তো আবার নাগরিকের রাষ্ট্রের প্রতি কর্তব্য। এটা সহজ ভাষায় যেটা বলি আমরা যে দেখো আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, এখন বাবা মার কাছে আমার শুধু অধিকার আছে, আমাকে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, এটা আমার অধিকার, খাওয়াইলো পড়াইলো অধিকার, তারপরে শিক্ষা গ্রহণ করাইলো, এটা আমার অধিকার। এখন যখন বাবার বয়স হবে, বৃদ্ধ হবে, তখন আমি তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, এটা কি আমার কর্তব্য? এটা আমার কর্তব্য হতে পারে না। আমি জানি যে আমার এই ছাত্ররা কেউ এটা করবে না, সবাই ভালো স্টুডেন্ট। তো এখন আমরা যাই কর্তব্যের শ্রেণী বিভাগে, এখানে এটা যখন আমরা বিশ্লেষণ করবো তখন আমরা আরো ভালোভাবে বুঝবো। একটু খেয়াল করো কর্তব্যের শ্রেণী বিভাগ, কর্তব্যের শ্রেণী বিভাগ হচ্ছে নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য, নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্য, আইনগত কর্তব্য, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। নৈতিক কর্তব্যটা কি, নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। নৈতিক কর্তব্যটা কি আরেকবার বলি, নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। তো এটা এটা কিন্তু রাষ্ট্র কর্তৃক কোন আইন নয়, এটা আমার অবশ্যই নিজে থেকে আসবে। যেমন নিজে শিক্ষিত হও, শিক্ষিত হতে হবে তো নিজের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করতে হবে, নাকি? তারপরে সন্তানকে শিক্ষিত করে তোলা, তুমি আগে নিজে শিক্ষিত হইবা, তারপর তোমার সন্তানকে শিক্ষিত করে তোলবা। তারপরে সততার সাথে ভোট দিব, সততার সাথে ভোট দান, অযোগ্য ব্যক্তিকে ভোট দিব না, যোগ্য ব্যক্তি দেখে অবশ্যই ভোট দিব, রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্রের সেবা করা এবং বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা, বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা। আমরা কিন্তু দুর্যোগের সময় তো সবাই সবাইকে দেখা উচিত, আর
এখানে হচ্ছে রাষ্ট্রের সেবা করা। অবশ্যই আমি যদি একটা রাষ্ট্রে বসবাস করি স্থায়ীভাবে, রাষ্ট্র যদি আমার দিকে তাকায় আমাকেও রাষ্ট্রের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, তো এখন আমরা আসি আইনগত কর্তব্যের মধ্যে। আইনগত কর্তব্যের মধ্যে আইনগত কর্তব্যটা কি? রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। এটা রাষ্ট্র কর্তৃক হয়, রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। এটা সরকার একেবারে মানে রাষ্ট্র এটা আইন করে দেয়। তো রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। হ্যাঁ, এই এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। এই কর্তব্য কিন্তু রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। এই কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি প্রদান করতে হবে। যেটা রাষ্ট্র কর্তৃক আইন সেটাতে যদি আমি ব্যর্থ হই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে শাস্তি নিতে হবে, শাস্তি প্রদান করতে হবে। এই যে দেখো কত দুর্নীতি চলতেছে বিভিন্ন জায়গায়। অসৎ ভাবে উপার্জন করতেছে, এক জায়গায় মানুষকে হয়রানি করতেছে। সেই দায়িত্বের মধ্যে যখন যে কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, যে কর্মকর্তাকে ধরা পড়ে তাকে কিন্তু অবশ্যই শাস্তি প্রদান করতে হয়। হ্যাঁ, এবার হচ্ছে তোমার আইনগত কর্তব্যগুলি যেমন কিছু কিছু হইতে পারে, কি কি হইতে পারে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা, কর প্রদান করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, এটা কি? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন ইত্যাদি মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। অন্যভাবে বলা যায় যে রাষ্ট্রের, রাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজন হতে নিজের জীবন উৎসর্গ করব। রাষ্ট্রকে রক্ষা করার জন্য, আমরা সহজ ভাষায় যদি বলি, তো রাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজন হতে নিজের জীবন উৎসর্গ করবা, উৎসর্গ করা। হ্যাঁ, দেখো যে আমরা, আমাদের তখন স্বাধীন হয় না। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উনার ডাকে, হ্যাঁ, 30 কোটি মানুষ এখানে শ্রম দিয়েছে, 30 কোটি মানুষ কি হয়েছে, প্রাণ হারাইছে। তাইলে একজন নেতৃত্ব দিচ্ছে ওনার কথা অনুসারেই কিন্তু এতগুলি মানুষ প্রাণ হারাইছে এবং সবাই এগিয়ে গেছে। তো আমরা যে আমরা এই স্বার্থ ত্যাগ কইরা, নিজের স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জন্য মরতেও প্রস্তুত থাকতে হবে, এরকম মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। আইন মান্য করা, না আইন মান্য করাটা কি? আইন তো আমরা জানি, আইন না মানলে অবশ্যই তাকে শাস্তি প্রদান করতে হবে। আমাদের জীবন, সম্পত্তি, স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে আইন, নাকি? আমাদের জীবন, সম্পত্তি, স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে আইন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। হ্যাঁ, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে আমি একজনের জন্য এক আইন করলাম, আরেকজনের জন্য আরেক আইন করলাম, এটা কিন্তু হতে পারে না। আইনের অবর্তমানে সমাজ ও জীবনে জীবন হয়ে ওঠে অরাজকতাপূর্ণ। হ্যাঁ, নাগরিকদের আইন মান্য করা কর্তব্য। এক কথায় নাগরিকদের আইন মান্য করা কর্তব্য। এবার আসি আমরা কর প্রদান করা। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য সরকার নাগরিকদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে কর আরোপ করা হয়েছে। কাজে নিয়মিত যথাযথভাবে কর প্রদান করা নাগরিকের কর্তব্য, এটা অবশ্যই করতে হবে। কর কি? কর তো এটা হচ্ছে ধরো সরকারের কে আমরা ট্যাক্স দিব, এগুলি বিভিন্ন নামে পরিচিত। কর, খাজনা, ইজারা, টোল, আয়কর, ভ্যাট, শুল্ক, এক এক ক্ষেত্রে এক এক জায়গায় এক এক নামটা ব্যবহৃত হয়। তো এটা আমরা সরকারকে অবশ্যই কর দেব। এবার এটা দেখো অধিকার ও কর্তব্য সম্পর্কে, এটা আমি আর আজকে আলোচনা করব না, এটা আমি তোমাদের জন্য রাখলাম। আমি অবশ্যই যখন বিদ্যালয় খুলবে, আমার কিন্তু মনে থাকবে বিদ্যালয় যখন খুলবে তখন কিন্তু আমি অধিকার ও কর্তব্যের সম্পর্কটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ধরো এটা বাড়ির কাজ হইতে পারে, বাড়ির কাজ হইতে পারে। তো আজকে বাড়ির কাজই, আজ আর নয়। সবাই ভালো থেকো, অবশ্যই অনলাইনের ক্লাসগুলি দেখতে হবে। আমি জানি না যে কতটুকু আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম। তো যেখানে বুঝবা না তোমরা আবার তোমরা ওগুলি চিহ্নিত করে রাখবা, নোট করে রাখবা, আমি বিস্তারিত আবার তোমাদেরকে বুঝাই দেব। তো আজ এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।